বিরোধী ট্রাইব্যুনাল রয়েছে, সেটির যদি আমরা গঠনের বা ওটার যে জুরিসডিকশন আছে সেটাকে যদি দেখি, তাহলে দেখা যায় যে কোনো রকমের গণহত্যা তার মধ্যে পড়ে। এবং আপনাদেরকে আমি এটা যদি আমরা গত দুই সপ্তাহের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি দেখি, তাহলে আদেশদাতা হিসেবে অনেকেরই নাম আসছে গত সরকারের যারা ছিলেন, ইনক্লুডিং ওবায়দুল কাদের সাহেব, যিনি অ্যাকচুয়ালি একটা বিশেষ গোষ্ঠীকে একটু উস্কে দিয়েছিলেন, এবং যদি অ্যাকচুয়ালি হুকুমের আসামি হিসেবে ধরা হয় তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামও ওখানে আসতে পারে। তো সব কিছু নিয়ে আসলে এখন বিশ্লেষণ চলছে, হয়তো ওখানে কিছুদিনের মধ্যেই হয়তো এই আমাদের এইখানে ইন্টারন্যাশনাল কোর্টের চাইতে আমাদের এখানেই যেহেতু ঘটনাটা ঘটছে পুরোপুরি জুরিসডিকশন তাদের রয়েছে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। দেখা যাক, আমরা চেষ্টা করব, আমরা সব কিছু এখনও আসলে তো পুরো মাত্র 24 ঘন্টা গিয়েছে, এখন আমাদেরকে তো কাগজপত্র দেখে সব কিছু দেখে তারপরে আমাদেরকে সেটি করতে হবে। তো আমরা আশা করছি যে যদি ওরকম অবস্থা হয় তাহলে অবশ্যই শিখবে না, রাগ বিরাগ অনুরাগ সব কিছু ঊর্ধ্বে উঠে ওনারা কাজ করবেন, আমি আশা করবো তারা সেভাবেই করবে। বিএনপির বক্তব্যটা বিএনপির রাজনৈতিক বক্তব্য, ওটা ওখানেই প্রেসিডেন্ট রয়েছেন বা ল অর্ডারের ব্যাপারে আমাদের চিফ অফ আর্মি স্টাফ উনিও বলেছেন, ওনারা হয়তো এখন চেষ্টা করছেন। এবং পুলিশদের ভাইদেরকে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা বুঝি যে ওনারা হয়তো উপর মহলের নির্দেশে এই কাজগুলো করেছেন, কিন্তু জনগণ আর পুলিশকে মুখোমুখি করার কোনো কারণ নেই, পুলিশ আমাদের সবার সেবক হিসেবেই রয়েছে এবং সেবক হিসেবে থাকবে। এবং ওনারা যদি ঠিক মতন তাদের দায়িত্ব পালনে ফিরত আসেন, আমার মনে হয় না যে আর সাধারণ জনগণ তাদের উপরে কোনো অভিমান বা ক্ষোভ দেখাবে এরকম কোনো কিছু কথা আর কি। এই ডক্টরেট অফ নেসেসিটি দিয়ে অনেক কিছুই করার সম্ভব রয়েছে। আমার যেটা মনে হয় যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথম কাজ যেটা করবেন করা উচিত হবে তাদের যে সংসদটাকে ডিসলভ করে দেয় এবং তারপর যত শীঘ্র সম্ভব একটি নির্বাচনের ঘোষণা দেয়। এবং এটা যে শুধু মানে এটার বহু নজির আমরা দেখাতে পারি, বাংলাদেশে 2-3 বার হয়েছে, পাকিস্তানে বহুবার হয়েছে, বিভিন্ন জায়গাতেই। দিস ইজ অ্যাকচুয়ালি আ সিচুয়েশন যেখানে আমাদের আইনের বইতে যা আছে সেটাকে জনগণের জন্য বানিয়ে করা হয়। যেমন আপনার যদি মনে থাকে 90 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যখন করা হয়েছিল তখন কিন্তু সেটি আমাদের সংবিধানে ছিল না, ডক্ট্রিন অফ নেসেসিটি ব্যবহার করেই কাজটি করা হয়েছিল। তো আমরা সেখান থেকেও শিক্ষা নিতে পারি, সেভাবে এগোতে পারি। আমি বিশ্বাস করি যে আমাদের বিচারপতিরা সবাই যখন শপথ নিয়েছেন রাগ অনুরাগ বিরাগ সব কিছু ঊর্ধ্বে উঠে ওনারা বিচার কার্যের শপথ নিয়েছেন, এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত মতামত হতে পারে। এবং এটি একটা মানে আমাদের ই হচ্ছে যে বিচারপতিরা তাদের কাজ তাদের শপথ অনুযায়ী করবেন, সেটাই আমরা আশা করি এবং সেটাই আমরা চাই।